নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। দিন দুপুরে ছিনতাই, খোয়া গেল 30,000, চাঞ্চল্য চুচুড়ায়। গঙ্গার জল আনতে গিয়ে নিখোঁজ নাবালক, চাঞ্চল্য ভদ্রেশ্বরে। এখন বিস্তারিত খবর। আবারও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুচুড়া থানার অন্তর্গত চকবাজার দেবী পার্ক এলাকায়। ব্যাংক থেকে পেনশন তুলে বেরোনোর পরই দুষ্কৃতীর তাণ্ডবে খোয়া গেল 30,000। ঘটনায় হতচকিত রাজ্য পূর্ত দপ্তরের প্রাক্তন দুই কর্মী কেশব রক্ষিত ও সত্যজিৎ দত্ত। দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটল চুচুড়ার চকবাজার দেবী পার্ক এলাকায়। চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালালো দুই দুষ্কৃতী। খোয়া গেল দুজনের পেনশনের টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, চুচুড়ার চকবাজার এলাকার দুই ষাটোর্ধ্ব বাসিন্দা তথা রাজ্য পূর্ত দপ্তরের প্রাক্তন কর্মী কেশব রক্ষিত ও সত্যজিৎ দত্ত প্রতি মাসের ন্যায় আজ ব্যান্ডেল বালির মোড়ে অবস্থিত এলাহাবাদ ব্যাংক থেকে পেনশন তুলে চকবাজার দেবী পার্কে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। কেশববাবুর কাছে থাকা ব্যাগে তাদের দুজনের পেনশনের 30,000 টাকা ছিল। দুপুর 3টে নাগাদ হঠাৎই একটি মোটর বাইকে দুই যুবক এসে কেশববাবুর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। অভিযোগ পেয়ে চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে। এখানে বসে চা খাচ্ছি বেঞ্চের মধ্যে, ওর কোলে ব্যাগটা রাখা আছে। হট করে একটা ছেলে, দুটো ছেলে মোটরসাইকেলে দাঁড়িয়ে ছিল, এখানে এসে ওর ব্যাগটা হট করে ছিনতে করে চলে গেছে। কত পয়সা ছিল টাকা? পয়সা 30,000 টাকার উপর। আমরা পেনশন পেয়েছি ব্যাংক থেকে, টাকাও তুলেছি, ওর টাকাও তুলেছি, দুজনেই তুলেছি। ব্যাংকের বইটি সব ওর বন্ধই আছে ব্যাগের মধ্যে। আমি ওখানে চায়ের দোকানে বসে চা খাচ্ছি, চান্দিঘাটে, বেঞ্চিতে বাইরে বসে চা খাচ্ছি আমার দুই বন্ধু মিলে। আমার কোলের মধ্যে ব্যাগটা ছিল, টাকাও ছিল, ব্যাংকের বইও ছিল, দুজন কাটি টাকা ছিল, পেনশনের টাকা আর কি। এলাহাবাদ ব্যাংক থেকে তুলে নিয়ে আমরা সাইকেল করে দিয়ে ওখানে বসে চা খাই, প্রতি মাসেই খাই ওরকম। তাও খাচ্ছিলাম, আর দুটো ছেলে ওখানে দাঁড়িয়ে ছিল, মোটরসাইকেল নিয়ে আর একটু দাঁড়িয়ে ছিল। হঠাৎ মানে মিনিট পাঁচ সাত মধ্যে আর কি পোল থেকে চাটা খাওয়া শেষ হয়েছে আমার, সঙ্গে সঙ্গে টান মেরে হ্যাচকা মেরে মোটরসাইকেল স্টার্ট নিয়ে ওরা চলে গেল। ব্যাংক থানায় অভিযোগ করা হয়েছে, থানার লোকও এসছেন এখানে, সিসি ক্যামেরা দেখছে ব্যাংকে, এলাহাবাদ ব্যাংকে। ছোটর রিপোর্ট, হুগলি আজকে। সিপিআইএম থেকে বিজেপিতে যোগ দিলেন কোন্নগরের সিপিআইএম কাউন্সিলর। এদিন শ্রীরামপুরে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বোসের হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন কাউন্সিলর কে দিবাকর রাও। কোন্নগরে সিপিআইএম কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। রবিবার কোন্নগর পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে দিবাকর রাও এদিন শ্রীরামপুরের বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বোসের হাত ধরে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। সাংগঠনিক সভাপতি তার হাতে তুলে দেন দলীয় পার্টির পতাকা। পুরো সাংগঠনিক উপরেই খুব আছে, দ্রুত ভারত যেভাবে উন্নতি করছে তার একটা আমিও একটা হব, সাগিদারি হওয়ার জন্যই বিজেপিতে জয়েন করছি। আপনার আসার পরে কি আরও কয়েকজন কাউন্সিলর আসবেন বিজেপিতে? অবশ্যই আসবেন, যারা উন্নতি চাইবেন তারা আসবেন, যারা উন্নতি চাইছেন তারা আসবেন। সিপিআইএম এর কাউন্সিলরের বিজেপিতে যোগদানের ফলে কোন্নগরে সিপিআইএম আরো দুর্বল হয়ে পড়ল বলেই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লাইন্স হেস্টিংস গ্রামীণ সেবা কেন্দ্রের উদ্যোগে অভিনব কায়দায় গণবিবাহ অনুষ্ঠিত হল হরিপালের নন্দকুঠি এলাকায়। এদিন 108 জোড়া নবদম্পতি পদার্পণ করল নবজীবনে।
এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক কর্তা ব্যক্তিরা। গণবিবাহ অনুষ্ঠিত হল হরিপালের নন্দকুঠি এলাকায়। 108 জোড়া নবদম্পতি নতুন জীবনে পদার্পণ করলেন এই গণবিবাহ অনুষ্ঠান থেকে। 19 বছর ধরে এখনো পর্যন্ত 1600 বিবাহ সম্পন্ন করেছে লায়ন্স হেস্টিং গ্রামীণ সেবা কেন্দ্র। গণবিবাহ উপলক্ষে উৎসবে পরিণত হয়েছিল নন্দকুঠি এলাকা। রাজনৈতিক নেতা থেকে হেভিওয়েট নেত্রী আমন্ত্রিত ছিলেন এই গণবিবাহ অনুষ্ঠানে। অনুষ্ঠানে হরিপালের বিধায়ক বেচারাম মান্না, স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, জেলা সভাপতি তথা উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ হাজির ছিলেন বিধায়ক নয়না দাস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেয়েরা ফেলনা নয়, এরা যে কাজ করেছেন এর থেকে সেবার কাজ আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্প করে মেয়েদের মান বাড়িয়েছেন। আমার মনে হয় যেটা এটার থেকে সেবার কাজ আর কিছু হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী করে সেখানে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। মেয়েরা ফেলনা নয়, মেয়েরা মেয়েদের খুব মান, বিশেষত আমাদের বাংলায় মেয়েদের মান খুব উঁচু। তবুও মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটাকেও আমি অন্তঃস্থল থেকে তার কৃতজ্ঞতা জানাবো। এবং এদের প্রতি আজকে না, বহু বছর ধরে এনারা এখানে 108 জোড়া ছেলে এবং মেয়েকে, 108 জোড়াকে এনারা বিবাহ দিয়ে থাকে এবং তার সঙ্গে তাদের সংসারের যাবতীয় জিনিসপত্র, ইভেন আমার মনে হয় নাকচা দিয়ে দিয়ে সোনার থাকে, পায়ের উপর তোড়া থাকে, সমস্ত রকম দিয়ে সাজিয়ে গুছিয়ে তাদের ফার্স্ট যে সংসারটা শুরু করবে সেটা বাইরের দিয়ে কিছু বললাম। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের উদ্যোগে অনুষ্ঠিত হল চন্দননগর বিধানসভা উৎসব। এই অনুষ্ঠান চলবে 4 দিন পর্যন্ত। এই অনুষ্ঠানে চন্দননগরের বিশিষ্ট 32 জনকে চন্দননগর সম্মাননা প্রদান করা হল রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে। সোমবার থেকে শুরু হল চন্দননগর বিধানসভা উৎসব। আজ এই উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডক্টর হুমায়ুন কবির, উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব সহ চন্দননগরের মহকুমা শাসক, চন্দননগর পুর নিগমের কমিশনার, প্রাক্তন মেয়র সহ আরও অনেকে। এদিন ভদ্রেশ্বর পুরসভার সামনে থেকে প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ডিটি রোড ধরে এই শোভাযাত্রা চন্দননগর মেরিন মাঠে উৎসব প্রাঙ্গণে সমাপ্ত হয়। এরপর শুভ উদ্বোধন ঘটে চন্দননগর উৎসবের। চন্দননগর উৎসব উপলক্ষে চন্দননগর মেরিন মাঠে বিভিন্ন সরকারি স্টল দেওয়া হয়েছে। যেই সমস্ত স্টল পরিদর্শনের পাশাপাশি এখানে কেনাকাটাও করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি প্রতিদিনই মঞ্চে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার নামী দামি শিল্পীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিন মঞ্চে চন্দননগর বিধানসভা এলাকার সমাজের বিভিন্ন স্তরের মোট 32 জন বিশিষ্ট মানুষকে চন্দননগর সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে সম্মান তুলে দেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে গঙ্গার জল আনতে গিয়ে নিখোঁজ নাবালক চাঞ্চল্য ভদ্রেশ্বরে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hongsheshwari Mundi, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দেওয়ানগান অ্যাপার্টমেন্ট, বারোদুয়ারি অশ্বত্থতলা, হুগলি, হুগলি ঘাট স্টেশনের নিকট। এই প্রথমবার হুগলি চুচুড়ায় 10 লাখে 2 BHK ফ্ল্যাট। এই প্রথমবার মাসিক মেইনটেনেন্স চার্জ ছাড়া ফ্ল্যাটে থাকার সুবিধা। প্রথমবার একই ফ্ল্যাট বিল্ডিং এ 2টি লিফটের সুবিধা। এই প্রথমবার কোনো হিডেন কস্ট ছাড়া ফ্ল্যাট কেনার সুবিধা। সমবায় ব্যাংক লোন এবং PMAY এর সুবিধা গ্রহণ করুন। যোগাযোগ 9433542346 এবং 9831471857। Brahma Institute of Hotel Management, 18 GT Road, Bhadreshwar, Chandannagar. Admission open for 2020-21. Affiliated with BSS Chennai. Under nomination with Mukout, Kolkata. Under Registered of Government of West Bengal, Section 60 and Rule 69. Assistance since 2016. Guaranteed placement over the globe. 5 different practical lab available. Total number of students placed over the globe. Easy installment system. Scholarship available up to 100%. Providing internship USA, Mauritius, Thailand, Singapore and Dubai. Contact 0332633090. 7980117725. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম চাহিদা ও ভালো লাগার স্থান। পিকনিক স্পট এখন শুধু পিকনিকে সীমাবদ্ধ নেই, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিনের পার্টি সহ অফিস বা বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান আয়োজনে এখন একটাই নাম, বনবীথি পার্ক। বনবীথি পার্কের সব রকম সুবিধা তো পাবেনই, এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ও চমৎকার পরিবেশ। তাহলে দেরি কেন, চলে আসুন বনবীথি পার্কে। আমাদের ঠিকানা বনবীথি পার্ক, 163 খুড়িগাছি রোড, নতুনপাড়া, অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর, হুগলি। আমাদের ফোন নাম্বার 8272929273। চুচুড়া আখুন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0336802399, 2680720826806046। মাতারা কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি।
হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। বিরতির পর ফিরে এলাম খবরে। গঙ্গার জল আনতে গিয়ে নিখোঁজ ছাত্র ভদ্রেশ্বরে। নিখোঁজ ছাত্র বছর 13 শুভ রায় শ্যামনগর হাই স্কুলের 6th শ্রেণীর ছাত্র ও ভদ্রেশ্বর কুণ্ডু বাগানের বাসিন্দা। ঘটনায় আতঙ্কিত পরিবার। মাঝে মাঝে ভদ্রেশ্বর শ্যামসুন্দর ঘাটে গঙ্গায় জল আনতে যেত ভদ্রেশ্বর কুণ্ডু বাগানের বাসিন্দা বছর 13 শুভ রায়। শ্যামসুন্দর হাই স্কুলের 6th শ্রেণীর ছাত্র শুভ রবিবার বিকেল 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে জল আনতে যায়। এরপর অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন শ্যামসুন্দর ঘাটে তাকে খুঁজতে এসে দেখেন জামা ও সাইকেল ঘাটেই রয়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি শুভর কোনো ঠিকানা। জল আনতে গিয়ে গঙ্গায় স্নান করতে নামতো শুভ, এখনো কোনো সন্ধান মেলেনি তার। পরিবারের তরফ থেকে জানা গেছে শুভ সাঁতার জানতো না। বিকেল 3:30, তারপর আমার ছেলেকে আমি পাইনি, অনেক খুঁজেছি, তারপর লাস্টে গঙ্গার ঘাটে গিয়ে প্যান্ট জামা সাইকেল পেয়েছি, আমার ছেলে পাইনি। কি হতো গিয়েছো গঙ্গায়? গঙ্গায় জল আনতে গিয়েছিল। সাঁতার জানতো না, এমনি রোজ মানে মাঝে সাঝে জল আনতে যেত, পিসি জল আনতে যেত। জামা প্যান্ট ঘাটে গিয়ে ওর মা খোঁজাখুঁজি করছিল সকাল থেকে, বিকেল থেকে, তখন পাচ্ছিল না। সন্ধ্যেবেলায় দাদুকে জিজ্ঞেস করলো, দাদু একটু মানে হাত ফাত চালতে পারে, জিজ্ঞেস করলো বাবা কোথায় আছে, বলছিলে, বললো গঙ্গা ঘাটে আছে ছেলে, যা গিয়ে দেখছে। ওর মা দেখছে সাইকেল, জামা, তারপর পড়ে আছে, ছেলে নেই। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর চলন্তিকা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় 700 প্রতিযোগী অংশগ্রহণ করেন। চন্দননগর চলন্তিকা ক্লাবের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ক্লাবের মাঠে। এই প্রতিযোগিতায় প্রায় 700 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এরা বেশিরভাগই চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু সহ আশপাশ এলাকার বাসিন্দা। ছোট থেকে বড় পুরুষ মহিলারা বিভিন্ন ইভেন্টে যোগ দেন। মাঠে দর্শকদের উপস্থিতি এদিন ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিজয়ীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়াও যারা অংশগ্রহণ করেন তাদের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার। আমাদের চন্দননগর চলন্তিকা ক্লাবে প্রতি বছরই এই ধরনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা করি। আর এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় কম বেশি প্রায় 700 থেকে 750 প্রতিযোগী আমাদের মধ্যে উপস্থিত থাকেন। তারা প্রতি বছরই আসেন, প্রতিযোগিতা করেন এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমাদের থাকে। তো যদি বলেন, দুই একটা বলি, তার মধ্যে আমাদের যেমন দৌড়, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, মহিলাদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট, এই ধরনের ইভেন্টগুলো থাকে। সেই প্রতিযোগিতায়
প্রায় 700 প্রতিযোগিতা অবশ্যই অংশগ্রহণ করেন এবং আমরা তাদেরকে সেই মতো করে পুরস্কৃতও করি। যদি আপনাদের ক্যামেরা বন্দি করেন, আমাদের বেশ কিছু ইভেন্ট হয়তো আপনারা দেখেওছেন বা দেখাবেন নিশ্চয়ই। প্রতি বছরই আমাদের এই ধরনের অনুষ্ঠান হয়। শুধু যে পার্টিসিপেন্ট আমাদের মধ্যে এসে না, শুধু ওয়ার্ডের বললে ভুল হবে, ওয়ার্ড এবং আমাদের ওয়ার্ডে বাইরে গোটা চন্দননগর ভদ্রেশ্বর বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্ট আমাদের এখানে মধ্যে আসে, তারা অংশগ্রহণ করে। কারণ আমাদের এই প্রতিযোগিতা যেগুলো হয়, বিশেষ করে ক্রীড়ার প্রতিযোগিতা বা আমাদের সংগঠনের যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হোক বা অন্যান্য অনুষ্ঠান হোক, শুধুমাত্র ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ নয় বা পাড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই সবসময় এমন কিছু করতে যেখানে সমস্ত চন্দননগর কেন সারা জেলার মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, সেইভাবে আমরা চেষ্টা করি। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় চুচুড়ার 14 নম্বর ওয়ার্ডের রথতলা প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী মুনমুন দাসের উদ্যোগে অনুষ্ঠিত হল শিশু ক্রীড়া প্রতিযোগিতা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় চুচুড়ার 14 নম্বর ওয়ার্ড স্থিত রথতলা প্রাঙ্গণে বিজেপির মহিলা মোর্চার নেত্রী মুনমুন দাসের উদ্যোগে অনুষ্ঠিত হল শিশু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সুবীর নাগ, সপ্তর্ষি ব্যানার্জি সহ বিজেপির বহু নেতা ও নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 32তম বর্ষ উদযাপন উপলক্ষে পান্ডুয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হল 16টি দল নিয়ে এক আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। পান্ডুয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 32তম বর্ষ উদযাপন উপলক্ষে পান্ডুয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হল 16টি দল নিয়ে এক আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি বাদশা আলম। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া থানার ওসি সুব্রত দাসসহ আরও অনেকে। প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য রয়েছে 20,000 টাকা ও ট্রফি। এছাড়াও বিজিত দল পাবে 15,000 টাকা এবং ট্রফি। এছাড়াও থাকছে বেস্ট গোলকিপার, বেস্ট প্লেয়ার সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে ক্লাব সম্পাদক জানান, পান্ডুয়া স্পোর্টিং ক্লাব 04 12তম বর্ষ ফুটবল প্রতিযোগিতা 16টা টিমের খেলা হচ্ছে। আমাদের সভাপতি কাজী বাদশা আলমের উপস্থিতিতে এবং পান্ডুয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত দাসের উপস্থিতিতে আজকের প্রথম খেলা শুরু হয় এবং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের খেলা শুরু হয়। এই খেলার প্রথম পুরস্কার হচ্ছে 20,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে 15,000 টাকা। প্রতি বছরের নয়, এবছর আমরা পান্ডুয়াবাসীকে এই খেলাটি উপহার দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আবহাওয়ার খবর। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 52%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দিন দুপুরে ছিনতাই, খোয়া গেল 30,000 চাঞ্চল্য চুচুড়ায়। গঙ্গার জল আনতে গিয়ে নিখোঁজ নাবালক, চাঞ্চল্য ভদ্রেশ্বরে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।